নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন অরিন্দম মিত্র নামটা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে তিনি বলছেন তার একটাই প্রশ্ন চাকরি পেলাম না তাহলে বেতন বন্ধ কিভাবে। সত্যি তাই হাতে নিয়োগপত্র নিয়ে ঘুরছেন কিছু না হলেও বারো মাস এখনও গ্রুপ সি পদে নিয়োগ পাননি স্কুল ফিরিয়েছে যোগদান থেকে জেলা স্কুল পরিদর্শকের কাছে আবেদন করা হয়েছে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদকে তবু ঘুরেই চলেছেন অরিন্দম মিত্র বারো মাস ঘোরার পর হাইকোর্টের বেতন বন্ধের নির্দেশ পেলেন অরিন্দম মিত্রের প্রশ্ন চাকরি পেলাম না তাহলে বেতন বন্ধ কীভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একক বেঞ্চে আবেদন করে তার যুক্তি আগে তো গ্রুপ সি পদে তার আগে তো গ্রুপ সি পদে যোগ তারপর বেতন বন্ধ ভুয়ো চাকরি কে পেয়েছে তাই নিয়েই সন্দিহান অরিন্দম নিজেও দু সালে গ্রুপ সি পদে নিয়োগের সুপারিশপত্র পান অরিন্দম মিত্র তাকে যোগ দিতে বলা হয় পূর্ব মেদিনীপুর জেলার শ্রীরামপুর গ্রুপ সি রিক্রুটমেন্ট এগ্রিচাল এগ্রিকালচার স্কুলে করোনা অতিমারির সময়কালে অরিন্দম বাবু নিয়োগপত্র পেয়ে স্কুলে যোগাযোগ করলে তাকে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় স্কুল বন্ধ রয়েছে খোলার পরে যোগাযোগ করতে এরপর একাধিকবার স্কুলের সাথে জেলা স্কুল পরিদর্শক স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদের কাছে লিখিত আবেদন জানানোর পরেও কোনো সুফল মেলেনি স্কুল খোলার পর অরিন্দম বাবু স্কুলে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষ জানায় গ্রুপ সি পদে স্কুল সার্ভিস কমিশনের মনোনীত অপর এক প্রার্থীকে নিয়োগ করা হয়ে গেছে বিষয়টি শিক্ষা দপ্তরের নজরে আনলেও কোনোরকম সুরাহা হয়নি গ্রুপ সি এসএসসি গ্রুপ সি নিয়োগ তালিকা মেয়াদ শেষ হয়ে গেছে মে দু হাজার উনিশের নিয়ম অনুযায়ী এরপর কোনো নিয়োগ সুপারিশ করতে পারে না এসএসসি প্রাথমিকভাবে তিনশো ছেচল্লিশ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ হয়েছে বলে অভিযোগ এই নিয়োগগুলি ভুয়ো বলে দাবি মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায়দের পূর্ব মেদিনীপুর স্কুলে ভুয়ো নিয়োগ কোনটা সেটাই জানতে চায় অরিন্দম মিত্র আপাতত মূল মামলায় অরিন্দম মিত্রকে অন্তর্ভুক্ত করার আবেদন ফিরিয়েছে হাইকোর্ট নিয়োগ কার্ট অফ মার্কস কি সেটাই আগে বিস্তারিত আকারে জানতে চান বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্ক্স জানা গেলে ভুয়ো নিয়োগ সংক্রান্ত অনেক প্রশ্নের জবাব মিলতে পারে অরিন্দম মিত্র আইনজীবী আশিস কুমার চৌধুরী জানালেন ছয়ই জানুয়ারি কমিশনের অবস্থান জেনে আমরা পরবর্তী পদক্ষেপ স্থির করব তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পারলে শেয়ার করবেন আজ এ পর্যন্তই